আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দারাজ নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ অনেকগুলো ভিডিও রয়েছে, আর সেখান থেকে সেই ভিডিওগুলো থেকে অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসেছে। তার মধ্যে সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে ভাই, দারাজ থেকে আসলে একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করা যায় কি না। আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে এ টু জেড আলোচনা করবো। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ওয়েল, প্রথম কথা হচ্ছে যে দারাজ থেকে আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, এবং সেই অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এক অর্ডারের মাধ্যমে আপনি ডেলিভারি পেতে পারেন। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে আপনি যদি দারাজের বিভিন্ন সেলারের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করেন, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আপনাকে সার্ভিস চার্জ দিয়ে, তারপরে সেসব প্রোডাক্টের যে দাম হয় সেই সব প্রোডাক্টের দাম দিয়ে তারপরে আপনাকে ডেলিভারি দিবে। কিন্তু এখানে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি দারাজের ভিতরে প্রবেশ করে একটা সেলারের কাছ থেকেই অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য আলাদা আলাদা প্রোডাক্টের কোনো ডেলিভারি চার্জ নিবে না। শুধুমাত্র আপনার একটা ডেলিভারি চার্জ দিয়ে ওই সেলারের কাছ থেকে যতগুলো প্রোডাক্ট আপনি ক্রয় করেছেন সবগুলো প্রোডাক্টই কিন্তু হাতে পেতে পারেন। ওকে, এবার কিন্তু এখানে নতুন একটা প্রশ্ন আসতে পারে। অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে যে ভাই, দারাজের মধ্যে আবার বিভিন্ন সেলার কোথা থেকে আসে, কিংবা বিভিন্ন সেলার রয়েছে, এটা আসলে কিভাবে বুঝবো? তো এই বিষয়টা আমি ছোট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সহজ হবে। ধরেন যে আপনার এলাকায় একটা বাজার রয়েছে, অবশ্য প্রত্যেকটা এলাকায় বাজার থাকে, এবং সেই বাজারগুলো সপ্তাহের কোনো একটা নির্দিষ্ট দিনে লেগে থাকে। তো ধরেন যে আপনার এলাকায় একটা বাজার রয়েছে, সেটা বৃহস্পতিবারে লেগে থাকে, এবং সেই বাজারে কিন্তু বৃহস্পতিবারের দিন দেখবেন যে বিভিন্ন দোকানদার এসে দোকান দেয়, এবং প্রত্যেকটা দোকানদারের কাছে কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট থাকে। তো দারাজটাও ধরেন যে সে ধরনের একটা বাজার, এবং দারাজের নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে না, এবং সেই বাজারে বিভিন্ন সেলার রয়েছে। ওই যে আপনার গ্রামের বাজারের মতোই, ওই বাজারে যেমন বিভিন্ন দোকানদার রয়েছে, দারাজেও কিন্তু এরকম সেলার রয়েছে। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবেন, তখন সেই প্রোডাক্টটা কোনো না কোনো সেলারের কাছ থেকে অর্ডার হয়, এবং আপনি যখন ভিন্ন একটা প্রোডাক্ট অর্ডার করবেন, তখন কিন্তু সেটা আর একটা আলাদা সেলারের কাছ থেকে আপনার সেই প্রোডাক্টটা অর্ডার হয়ে যায়। এবং প্রত্যেকটা আলাদা আলাদা সেলারের কাছ থেকে যখনই কোনো একটা পণ্য অর্ডার করবেন, তখনই কিন্তু আপনাকে আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে। অর্থাৎ ওই গ্রামের যে দোকানগুলো রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা দোকানদারের কাছ থেকে যদি আপনি পণ্য ক্রয় করেন বা প্রোডাক্ট ক্রয় করেন, তাহলে কিন্তু আলাদা আলাদা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। এখন আপনাদেরকে আমি দারাজের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে সরাসরি প্রবেশ করে দেখিয়ে দিব যে কীভাবে একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতে হয়, পাশাপাশি কীভাবে আপনি বুঝবেন যে বিভিন্ন প্রোডাক্টের জন্য আলাদা আলাদা সেলার রয়েছে, কিংবা একই সেলারের কাছ থেকে কীভাবে অনেকগুলো প্রোডাক্ট কোনো হচ্ছে এক্সট্রা চার্জ ছাড়াই আপনি অর্ডার করতে পারেন। তো এখন চলে যাচ্ছি আমরা মোবাইল স্ক্রিনে, আশা করছি সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো ইতিমধ্যে দুটি পদ্ধতি নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, এখন জাস্ট আপনাদেরকে আমি ফিজিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আমরা আমাদের মোবাইল থেকে আমাদের যে দারাজ অ্যাপস রয়েছে সেই অ্যাপসে প্রবেশ করব। তো আমি দারাজ অ্যাপসে প্রবেশ করছি। তো প্রথমে আমরা বিভিন্ন সেলারের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট এক জায়গায় করে কীভাবে অর্ডার করা যায় সেটা দেখাবো, এবং পরবর্তীতে একজন সেলারের কাছ থেকে শুধুমাত্র একটা শিপিং খরচ দিয়ে কিভাবে প্রোডাক্ট অর্ডার করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দারাজ থেকে বিভিন্ন প্রোডাক্ট চুজ করব। ধরেন যে আমার এই টি শার্টটা চয়েস, আমি এই টি শার্টের উপরে ক্লিক করলাম। এরপরে এই টি শার্টটাকে জাস্ট অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টে নিয়ে যাব। এরপরে এখানে সিলেক্ট করব সাইজ, এরপরে অ্যাড টু কার্টে নিয়ে যাব। এরপরে বের হয়ে আসবো, এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু সার্চ দিয়েও আপনার পছন্দের যে প্রোডাক্ট রয়েছে সেটা বের করতে পারেন। এরপরে একটু নিচে যাব, যাওয়ার পরে এখানে যে একটা টার্জার দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। এরপরে এটাকেও অ্যাড টু কার্ডে নিয়ে যাব, অ্যাড টু কার্ড। ধরো যে এই প্রোডাক্টগুলো কিন্তু আমার চয়েস, যার কারণে আমি করছি। তো এরপরে আরও একটা প্রোডাক্ট আমরা নিব, এখান থেকে এই যে জার্সি রয়েছে সেই জার্সির উপরে ক্লিক করলাম, এবং এখানে অ্যাড টু কার্ড সাইজটা সিলেক্ট করব এবং অ্যাড টু কার্ড। আমরা কিন্তু তিনটা প্রোডাক্ট অলরেডি আমাদের কার্ডে নিয়ে নিয়েছি, তো আমরা চাইলে আরও কিন্তু নিতে পারি, তো আমি চাচ্ছি না জাননি। তো এখন আমরা যেটা করব, এই তিনটা প্রোডাক্টকে একসাথে অর্ডার করার জন্য এই যে কার্ড যে লিস্ট রয়েছে সেই লিস্টে চলে যাব। তো আমরা কার্ডের উপরে ক্লিক করলে এখানে আমার কার্ড লিস্টে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলোই কিন্তু চলে এসেছে। তো আমরা এই যে উপরে এই তিনটি প্রোডাক্ট অর্ডার করে দেখাবো। তো তিনটি প্রোডাক্টের উপরেই আমি হচ্ছে চেকমার্ক করে দেব। আমরা তিনটি প্রোডাক্টের উপরে চেকমার্ক করে দিয়েছি, পাশাপাশি ওপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্পোর্টস অনলাইন শপ,
হ্যাভেন, মার্ট, বিডি, এগুলো কিন্তু হচ্ছে আমাদের যে সেলার বা দোকানদার, এগুলোই কিন্তু সেই দোকানদার। তো এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আমরা উপরে থেকে তিনটি প্রোডাক্টে সিলেক্ট করে দিয়েছি এবং তিনটি প্রোডাক্টের এখানে দাম দেখতে পাচ্ছি 994 টাকা। পাশাপাশি তিনটি প্রোডাক্টের শিপিং যে খরচটা রয়েছে সেটি হচ্ছে 255 টাকা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটি প্রোডাক্টকে একসাথে অর্ডার করব। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে চেক আউট রয়েছে এই চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিটেলস দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু আলাদা ডেলিভারি চার্জ ধরা হয়েছে এখানে 85 টাকা করে, এবং তিনটা প্রোডাক্টের টোটাল ডেলিভারি চার্জ হচ্ছে 255 টাকা এবং তিনটা প্রোডাক্টের দাম হচ্ছে 739 টাকা। সব মিলিয়ে টোটাল হয় হচ্ছে 994 টাকা। এরপরে আমরা যদি প্লেস অর্ডার এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই তিনটা প্রোডাক্ট হচ্ছে অর্ডার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য প্লেস অর্ডার এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলেই কিন্তু আমার অর্ডারটা এখানে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো আমি পরবর্তীতে অর্ডারটা ক্যান্সেল করে দিব, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট প্লেস অর্ডার করলাম। তো এভাবে কিন্তু আমরা হচ্ছে তিনটা প্রোডাক্ট আলাদা আলাদাভাবে কিন্তু অর্ডার করতে পারি। পাশাপাশি এখানে যে টোটাল অ্যামাউন্টটা রয়েছে 994 টাকা, এই 994 টাকা আমাদের যে ডেলিভারি ম্যান আসবে আমাদের প্রোডাক্ট দিতে, তাকে দিলেই আমরা এই তিনটা প্রোডাক্ট একসাথে কিন্তু হাতে পেয়ে যাব। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা মাত্র সেলারের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করব। এর জন্য আমরা যেটা করব, ধরেন যে এই যে টি শার্টটা রয়েছে এই টি শার্টের উপরে ক্লিক করব এবং এই টি শার্টের যে সেলার রয়েছে বা দোকানদার রয়েছে সেই দোকানদারকে খুঁজে বের করব। তো দোকানদারকে খোঁজার জন্য আমরা একটু নিচের দিকে যাব এবং এখানে দেখতে পাচ্ছি যে স্পোর্টস অনলাইন শপ, এই স্পোর্টস অনলাইন শপে ক্লিক করব এবং তার দোকানের ভিতরে আমরা কিন্তু প্রবেশ করেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার দোকানে কিন্তু আরও অনেক টি শার্ট রয়েছে কিংবা অনেক জার্সি রয়েছে। তো এই দোকান থেকে আমার যেটা যেটা পছন্দ আমি সেটা ধরেন যে কিনবো। তো এর জন্য যেটা করব সেটা হচ্ছে ধরেন যে এই টি শার্টটা পছন্দ, এখানে অ্যাড টু কার্ট করলাম, সাইজটা সিলেক্ট করলাম এবং এরপরে আবারও বের হয়ে আসলাম। নিয়মটা কিন্তু এই আগের মতোই, এরপরে বের হয়ে আসলাম, এখানে আরও একটা টি শার্ট আমার চয়েস হয়েছে, এটাও অ্যাড টু কার্ট করলাম। এবার কিন্তু এই দোকান থেকে আমি প্রায় তিনটা হচ্ছে প্রোডাক্ট চুজ করেছি। এবার আবার আমি কার্ট লিস্টে যাব, আমার যে কার্ট লিস্ট রয়েছে সেই কার্ট লিস্টে যাব। এই যে এখান থেকে কার্ট লিস্টে যাব, এরপরে দেখতে পাচ্ছি যে স্পোর্টস অনলাইন শপ, এখান থেকে আমি অলরেডি তিনটা প্রোডাক্ট কিন্তু সিলেক্ট করেছি, অলরেডি দুইটা হয়েছে। তো আমরা এই দুইটাই দেখাচ্ছি, আপনি চাইলে কিন্তু আরও করতে পারেন। তো এই দুইটা সিলেক্ট করব, এই যে দুইটা সিলেক্ট করলাম, এরপরে চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা প্রোডাক্টের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ 85 টাকায় ধরা হয়েছে। আপনি চাইলে কিন্তু আরও এখানে অ্যাড করতে পারেন, অ্যাড করে দেখতে পারেন, এই 85 টাকার বেশি হবে না। অর্থাৎ একটা সেলারের কাছ থেকে আপনি যতগুলো প্রোডাক্টই অর্ডার করেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এই 85 টাকায় থাকবে। এবার আমাদের দুইটা প্রোডাক্টের দাম হচ্ছে 230 প্লাস হচ্ছে 220, দুইটা প্রোডাক্টের দাম হচ্ছে 450, আর ডেলিভারি চার্জ বা শিপিং ফ্রি হচ্ছে 85 টাকা, এর বেশি কিন্তু নয়। এবার যদি আপনি প্লেস অর্ডার করেন তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টটাও অর্ডার হয়ে যাবে এবং আপনি শুধুমাত্র এই 535 টাকা দিয়েই কিন্তু এই দুইটা প্রোডাক্ট আপনি হাতে পেতে পারেন। তো এভাবে করে আপনি চাইলে একই হচ্ছে সেলারের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিতে পারেন কিংবা আপনি হচ্ছে বিভিন্ন সেলারের কাছ থেকে অ্যাড টু কার্ডে করে একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো, এখানে দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।